হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের ট্র্যাডিশনাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। এটা একটা খুবই সহজ ক্লাসিক বাঙালি রান্না, আর যে কোনো স্পেশাল ওকেশনে বা বাড়িতে স্পেশাল অতিথি আসলে তাদের আপ্যায়নের জন্য চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাওয়াতে পারেন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম বাগদা চিংড়ি। আপনি গলদা দিয়েও বানাতে পারেন, আর একটু বড় সাইজের হলে ভালো হয়। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা ফেলিনি। আপনি চাইলে মাথাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এর সাথে লাগবে 2 কাপ নারকেলের দুধ। এটা নারকেলের যে গুঁড়ো দুধটা দোকানে কিনতে পাওয়া যায়, আমি আজকে সেটাই ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এই নারকেলের দুধটা ঘরেও তৈরি করে নিতে পারেন। এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, 2 ইঞ্চির আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে জল দিয়ে বেটে রেখেছি। আর নিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, 2 টেবিল চামচ খুব ভালো করে ফেটানো টক দই আছে, গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য ব্যবহার করব 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ আর দারচিনির 1টা টুকরো। এছাড়া লাগবে স্বাদ মতো নুন, মিষ্টি, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর রান্নাটা আমি সাদা তেলে করব। প্রথমে চিংড়ি মাছগুলোর গায়ে আমি অল্প একটু করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে নিয়ে আগে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে সময় একেবারেই লাগে না, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ আবার রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই 1-2 মিনিট সাতলে নিয়েই তুলে নেব। এবারে সেই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দু মিনিট পরে রসুন বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট পরে এখন দেব গুঁড়ো মশলা। 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিলাম আর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা এখন খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই সময় রান্নায় দিয়ে দিচ্ছি। হালকা করে একবার মিশিয়ে নিয়েই নারকেলের দুধটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আলাদা করে জল পড়ে না, নারকেলের দুধটা দিয়েই ঝোলটা তৈরি করতে হবে। ভালো করে একবার নেড়ে নিয়ে এখন ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। একটা ফুট ধরে গেলেই আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইভাবেই 2-3 মিনিট রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের বাঙালি ট্র্যাডিশনাল চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আরেকটি পর্বে। বাই।